ভীষণই ভালো, কারণ জঙ্গলমহলে আমার কিন্তু এটা প্রথম শুটিং, এবং আমরা একটা টিম হিসেবে ছিলাম। আপনারা এই গল্পের মধ্যে দেখতেই পাবেন যে রিসর্টে পাঁচ ছটা পরিবার গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, তাদের হয়তো বিভিন্ন রকম তাদের ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমরা যখন শুটিং করেছি তখন একসাথেই ছিলাম, বন্ধু বান্ধব হইচই করেছি, এবং সত্যি খুবই ভালো অভিজ্ঞতা। বিশেষ করে এই ওয়েব সিরিজটি যে গল্প, যে বিষয়, যে কন্টেন্ট, সেটা তো গায়ে কাঁটা দেবার মতো, এবং সেটা পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো, কমলেশ্বর মুখার্জির মতো পরিচালক। ফলে এই যে আজকে এত মানুষ দেখলেন, তাদের মানে উচ্ছ্বাস, তাদের ফিলিংসটা আমরা দেখতে পেলাম। তো যদিও পুরোটা দেখানো হয়নি, এর পরের অংশ দেখলে আমি জানি মানুষের কাছে হয়তো এটা একটা অন্য মাত্রা যোগ করে দেবে। তো সেই হিসেবে জঙ্গলের শুটিং এবং এই যে মাওবাদী জঙ্গলমহল, এগুলো নিয়ে আমাদের বাঙালি এবং বাংলার মানুষের মধ্যে নানান রকম কনফিউশন আছে, নানান রকম অভিজ্ঞতা আছে। তো সেই সব নিয়ে একটা, সেই সবের একটা চিত্র উনি ফুটিয়ে তুলেছেন এই ওয়েব সিরিজের মধ্যে। তো নিঃসন্দেহে এটা একটা অন্যতম ভালো কাজ, এবং মানুষের কাছে একটা অন্য রকমের স্বাদ এনে দেবে আমি বিশ্বাস করি। কমলেশ্বর দার পরিচালনায় কাজ করে মানে কতটা ভালো? কমলদার পরিচালনায় আমি এর আগে ফিল্মে কাজ করেছি, বেশ কিছু ছবিতে কাজ করেছি। কমলদার ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই, সেটা যারা সিনেমা প্রেমী মানুষ তারা জানেন। তো সেখানে নতুন করে এই কাজটার একটা অন্য বিশেষত্ব আছে, এ যাবৎকালে আমি বহু ছবিতে অভিনয় করেছি, লোকের একটা ধারণা হয় যে অসীম রায়চৌধুরীকে দিয়ে কমেডি চরিত্র করানো যায়। আমি অনেক টাইপ ক্যারেক্টার করেছি, বেশিরভাগই কিন্তু কমেডির চরিত্র, কিন্তু কমলদা এটা আমার একেবারে প্রত্যাশার মধ্যেই ছিল না যে আমাকে ডেকে এরকম একটা চরিত্রে কাস্ট করবেন। এবং যখন শুটিং করেছি উনি বারবার বলেছেন, বাহবা দিয়েছেন, পাশে থেকেছেন, কখনো গাইড করেছেন, এবং আমাকে একটা কথা বলতেন যে এই আদিনাথ লোকটা কিন্তু ভীষণ 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 সিরিয়াস, কিন্তু মানুষ তার অবস্থা দেখে হাসতে পারে। তো এখন সেটা আমি বুঝতে পারছি, এবং যদি সত্যি মানুষের এটা ভালো লাগে এই আদিনাথ চরিত্র, বা মানুষ যদি সত্যি দেখে কী বলবো, যে দেখে তাদের মনে হয় যে অসীম রায়চৌধুরী এরকম একটা চরিত্রে অভিনয় করছে, তাহলে আমার মনে হয় পরিচালকের যে প্রত্যাশা আমার উপরে ছিল সেটা আমি পূরণ করতে পারব। ক্লিকের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, আমি ক্লিকের আগের দুটো প্রজেক্টে কাজ করেছি, এটা তৃতীয়। সবথেকে বড় কথা, দেখুন অনেক প্ল্যাটফর্ম এসছে, ওটিটি প্ল্যাটফর্ম, অনেক হাউস এসছে, কিন্তু শিল্পী হিসেবে আমি বলতে পারি ক্লিক যে এত নতুন নতুন শিল্পীদের সুযোগ করে দিয়েছে মানুষের কাছে পৌঁছানোর, তাদের রুটি রুজির, এবং বাংলা সংস্কৃতি জগৎকে ঋদ্ধ করছে, এটা তো একটা ভীষণ ভালো উদ্যোগ। অনেক নতুন নতুন পরিচালককে ওনারা সুযোগ দিচ্ছেন, নতুন নতুন গল্প, এবং অনেক কন্টেন্ট নিয়ে ক্লিক একটা কাজ করছে। এই কাজটা তখনই সার্থক হবে যখন আমরা সবাই ক্লিকের সাথে থাকতে পারবো, যখন সবাই ক্লিকের সাথে এক হয়ে কাজ করতে পারবো। তো শিল্পীদের কাছে এটা একটা বিরাট সুযোগ, আমি একজন শিল্পী হিসেবে মনে করি ক্লিকের সাথে কাজ করতে পারাটা সত্যিই আমার কাছে খুবই আনন্দের।